টি-টোয়েন্টি বিশ্বকাপ 2024-এর আজ হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। ম্যাচটি কখন শুরু হবে এবং কিভাবে মোবাইলে লাইভ দেখবেন, আসুন দেখে নেই বিস্তারিত। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ডিতে আজ বাংলাদেশ মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। এটি বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ পর্বে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। গ্রুপ ডিতে দুই ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে সাউথ আফ্রিকা। তাদের সাথেই লড়বে আজ বাংলাদেশ। হাই ভোল্টেজ এই ম্যাচটি শুরু হবে আজ রাত 8:30, অর্থাৎ 10 জুন সোমবার, অর্থাৎ আজ রাত 8:30 মাঠে নামবে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা। টি টোয়েন্টি হেড টু হেড রেকর্ডে দুদল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে 8 বার, যেখানে 8টি ম্যাচে জিতেছে সাউথ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যদি বাংলাদেশ আজ জিততে পারে তাহলে সুপার 8 নিশ্চিত হবে বাংলাদেশে। বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার এই হাই ভোল্টেজ ম্যাচটি সরাসরি লাইভ সম্প্রচার করবে নাগরিক টিভি এবং ভারতের টিভি হটস্টার। এছাড়া মোবাইলে দেখা যাবে ট্রফি অ্যাপে। বাংলাদেশ শিবিরে আসতে পারে আজকের একাদশে এক পরিবর্তন। শরীফুল ইসলাম কামব্যাক করবে এবং তানজিম হাসান সাকিব, তিনি বাদ পড়তে পারেন আজকের ম্যাচে। আর বাকি সবকিছু ঠিকঠাক রেখেই মাঠে নামবে বাংলাদেশ। শুভকামনা রইল বাংলাদেশ ক্রিকেট দলের জন্য।